গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমরা বানাবো মটর আলুর তরকারি, যাকে বলে ঘুগনি। ঠিক আছে, চলুন দেখে নিই কেমন আমাদের ঘুগনিটা হয়। নিরামিষ ঘুগনি বানাবো, তো আমিষ না, সবাই তো আমিষ বানায়, দেখা যাক। চলো, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো বন্ধুরা, এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে তো ওভেনটার আঁচটা বাড়িয়ে দিয়েছি, আর এখানে দিলাম হচ্ছে যে শুকনো লঙ্কা একটা, আর একটা গোলমরিচ, একটা কি দুটো দুটো লবঙ্গ, একটা এলাচ, আর একটু দারচিনি, শুকনো খোলাতেই দিলাম। এবার এটাতে একটু তেল দিয়ে দেবো। এবার আমরা তেল নিয়ে নিচ্ছি, একটু সর্ষের তেলই দেবো, বেশি করেই নেবো, একদম মশলাগুলো কষিয়ে নেব। চলো বন্ধুরা, মশলাগুলো আমরা একটু পেস্ট করে নেব আজকে এইভাবে। হলুদের গুঁড়ো আমি 1 চামচ আর একটু হাফ চামচের মতো নিচ্ছি, আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো 1 চামচই দিলাম, তোমরা ঝাল খেতে চাইলে আরও বেশি দিতে পারো। হচ্ছে জিরে গুঁড়ো আমি অল্প একটু নিচ্ছি, বেশি দেবো না। ধনে গুঁড়ো ওই অল্প একটু নিলাম, 1 চামচ পুরোপুরি নিলাম না। এবার আমরা একটু লবণ নিয়ে নেবো, 1/2 চামচের মতো লবণ নিচ্ছি, তারপর যদি মনে হয় আবার দেবো টেস্ট করে যখন। আর একটু নেবো রেড চিলি পাউডার, টেবিলের কালারটা ভালো আসবে। আর একটু আলুর দম মশলা দিলাম, আর এটার সাথে একটু চামচ মশলাও দিই আমি, নিরামিষ রান্না তো একটু না মশলা দিলে ভালো লাগে না। ঠিক আছে, এটা এবার জল দিয়ে আমরা পেস্ট করে নেবো। এখানে আমাদের এগুলো গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো টমেটো, টমেটো কুচি করে রেখেছি। এবার দিয়ে দেবো আদা, আদাটা আমি একটু পুড়ে রেখেছিলাম, আর একটু বেটে দিলাম না, আর দিচ্ছি ক্যারি পাতা, একটা গোটা টমেটো দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা হতে হতে আমরা এখানে মশলাটা একটু মিক্স করে নেবো। ভালো কেরি ভাই না ভাই দিদা,
ওকে বন্ধুরা, ভালো লাগলে বলো, আরও অনেক গান জানি, গান শিখেছিলাম, দেখা যাক কেমন পারি, একদিন গান শোনাবো তোমাদের ভালো করে। এই দেখো আমার মশলাটা একদম কষা কষা হয়ে এসেছে, খুব সুন্দরভাবে এইভাবে মশলাটাকে কষে নিতে হবে, তাহলে কিন্তু একদম পাকে, একটু আঁচ কমিয়ে কষে নিতে। এবার আমি মটর আলুটা দিয়ে দেবো, এটা আমার আগে থেকে সেদ্ধ করা ছিল। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেবো মশলাটাকে, একটু কষা কষা হয়ে আসছে। এবার এতে আমরা একটু লবণ দিয়ে দেবো, তখন আমরা লবণ দিয়েছিলাম তাই একটু কম করেই দেবো, এখন জল দিতে হবে তো, জল দিলে একটু লবণ তো দিতেই হবে। আবার আমরা হাফ চামচের মতো একটু লবণ নিয়ে নিচ্ছি, লবণটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমরা এতে জল দিয়ে দেবো। আমি দু বাটি পরিমাণে একটু জল দিলাম, তোমরা বেশি রস চাইলে বেশি জল দিতে পারো, কম চাইলে একটু মাখো মাখো চাইলে কম করে দিতে পারো, ঠিক আছে। এবার আমরা একটু চাপা দিয়ে দেব, কড়াইটা আমরা চাপা দিয়ে দিলাম, আঁচটা কমিয়ে রাখবো, আস্তে আস্তে এটা হয়ে আসবে। এবার আমরা ঢাকনাটা খুলে নেব, দেখা যাক কেমন হয়েছে। আমাদের ভোগের চায় শেষ হয়ে গেছে, এবার লবণটা তোমরা টেস্ট করে নিও, ঝালটাও টেস্ট করে নিও। আর আমি এখানে একটু অন্য জিনিস দিচ্ছি লাস্টে, সেটা হলো শুকনো কড়াতে একটু গোটা মেথিকে গরম করে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটা একটু দিয়ে দিলাম, এটার জন্য সেন্ট আর টেস্ট দুটোই একটু ভালো আছে। চাইলে তোমরা দিতেও পারো, আবার গরম মশলাও দিতে পারো, আমি যেহেতু গোটা গরম মশলাটা প্রথমে দিয়েছিলাম সেই জন্য আর দিলাম না লাস্টে। ঠিক আছে বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে আমাকে অনেক অনেক কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট সবই করো, আর আমাকে জানিও কেমন হয়েছে। তোমরা বানাবে কিন্তু।